খুব সকালবেলা বালিশের নিচে মাইকেল জ্যাকসনের ইউ আর নট অ্যালোন অ্যানাদার ডে হ্যাজ গন আই এম স্টিল অ্যাল অ্যালোন হাউ কুড দিস বি ইউ আর নট হেয়ার উইথ মি গানটা বেজেই চলেছে। মেজাজটা খারাপ হয়ে গেল। এই সকালবেলা আবার কে ফোন দিল? মোবাইলটা হাতে নিয়ে দেখি ঈশিতা আপুর ফোন। হ্যালো আপু, এত সকালে ফোন দিছেন কেন, সমস্যা? না কোনো সমস্যা না, তোর জন্য পিঠা বানাইছি, তুই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের বাসায় চলে আয়। না আপু, এখন আসবো না, ঘুমাবো এখন। ওই সারাদিন খালি ঘুম আর ঘুম, রাতে কি চুরি করিস নাকি? 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসবি, না হলে তোর খবর আছে আজকে। 10 মিনিটের মধ্যে কিভাবে আসবো? তোমাদের বাসায় রিক্সা দিয়ে যেতে 30 মিনিট লাগে। তাহলে তোর বাইক নিয়ে চলে আয়। না বাইক নিয়ে আসতে পারবো না, বাইকের একটু সমস্যা হয়েছে, ঠিক করার জন্য মানিক মামার গ্যারেজে দিছি। তাহলে রিক্সা দিয়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই কথা বলে ফোন রেখে দিলাম। যাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই, আবার দেরি করে গেলে আপু বকা দিবে। ফ্রেশ হতে হতে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি ফারিয়ান আহমেদ ফারাবি, মা বাবার একমাত্র আদরের ছেলে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করতেছি। আর এতক্ষণ যার সাথে ফোনে কথা বললাম সে আমার একমাত্র খালাতো বোন, নাম ঈশিতা আক্তার ঝুমুর। খালা খালুর একমাত্র মেয়ে, ওনার বাবা সেনাবাহিনীতে বর্তমান কাতারে আছে। বড়লোক বাবার সুন্দরী মেয়ে হলো অন্যান্য বড়লোক বাবার সুন্দরী মেয়েরার মতো আপুর ভিতরে যে রকম অহংকার বোধ নেই, কিন্তু একটু রাগ বেশি। একবার রেগে গেলে আপু কি করে না করে হয়তো সে নিজেও জানে না। আর আমি এটাও জানি বেশি রাগি মেয়েরা আর যাই করুক কখনো মিথ্যার ধার ধারে না, যা বলবে একদম সরাসরি বলে ফেলবে। আপু সেই রাগকে কন্ট্রোল আনতে গেলে যে কোনো ব্যক্তি আপুর পিছনে কম করে হলেও 30 মিনিট ব্যয় করতে হবে, কিন্তু চলাফেরা একেবারে সাধারণ মেয়ের মতোই চলে। যাজ্ঞা সেই সব কথা বলতেছিলাম, আপু আমার সাথে একই ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, কিন্তু আমার থেকে 1.5 বছরের সিনিয়র, তাই তাকে সিনিয়র আপু বলেই ডাকি। কিন্তু ওনাকে আপু বললে রাগ করে, আমাকে বলে তার নাম ধরে ডাকার জন্য, জানি না কি জন্য বলে তার নাম ধরে ডাকার জন্য, সব সময় খালি আমাকে ধমকের উপর রাখে। আচ্ছা যাজ্ঞা সেই কথা। ফ্রেশ হয়ে বন্ধুর বাইক নিয়ে রওনা দিলাম, 10-12 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। একবার কলিং বেল চাপ দিতেই আপু আয়সা দরজা খুলে দিল। আপুকে দেখে তো টাস্কি খেয়ে গেলাম, আমার প্রিয় নীল কালারের একটা ড্রেস পরেছে, দেখতে একদম নীলপরি লাগতেছে, আমার মনে হয় স্বর্গ থেকে আসা কোনো অপ্সরের সামনে দাঁড়িয়ে। আপু আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে একটা মুস্কি হাসি দিয়ে বলে, এইভাবে কি দেখিস? আমার তো সন্দেহ হচ্ছে, এটা মনে হয় আমার আপু না, এমন সুন্দর করে আপু কখনো আমার সামনে আসে নাই, আমার মনে হয় সকাল সকাল কোনো জিন পরির সামনে দাঁড়িয়ে আছি। আমার হা করে তাকিয়ে থাকা দেখে আপু আবারও বলল, ওই এইভাবে হা করে তাকিয়ে কি দেখিস, মুখের ভিতরে মশা যাবে তো, আমিও কম যাই কি। আমিও বলে উঠলাম, এমন সুন্দরী বড় আপু যদি পরি সেজে দাঁড়িয়ে থাকে তাহলে তো যে কেউই হা করে তাকিয়ে দেখবে, আর আমি তো ছোট্ট মানুষ, কখনো পরি দেখে নাই, আর আজ হঠাৎ করে পরি দেখবো কল্পনাও করি নাই, তাই কোনটা খোলা কোনটা বন্ধ টেরও পাই নাই। আপু হাসতে হাসতে বলে, আমাকে এই প্রথম দেখছ নাকি? না আপু, আগে তো তোমাকে কখনো এই পরির বেশে দেখি নাই তাই আর কি। আপু আবারও হাসতে হাসতে বলল, আপু কি যে বলো না, পাকামো করবো কেন, সত্যি আপু তোমাকে আজকে পরির মতো লাগতেছে। আবারও আপুর হাসি, আমার মনে হয় আমি কোনো এক অজানা জগতে বিচরণ করছি। আমার হৃদয় স্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেছে, আমি ঘরের মধ্যে আছি বোধ হয়, তাই হাতে একটা চিমকি কাটলাম, এ মা ব্যথাও পাইছি। হয়েছে হয়েছে, আর পাকামো করতে হবে না, না আমি বাস্তবে আছি। আপু আমার হাতে চিমটি কাটা দেখে বলতেছে, কি পাগলামি করতেছিস? না পাগলামি না আপু, তোমাকে কখনো এই ড্রেসে দেখি নাই তো, তাই একটু কনফিউজ ছিলাম, তুমি কি আসলেই তুমি নাকি তোমার বেশে কোনো পরি? আসলে ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন, বড় আপুর সাথে প্রেম করব। আমার বন্ধুরা প্রায় বলে বড় আপুর সাথে প্রেম করলে নাকি আদর ভালোবাসা বেশি পাওয়া যায়, সাথে শাসন। ও তারপর থেকে মনে মনে প্রতিজ্ঞা করছি প্রেম করলে বা বিয়ে করলে বয়সের বড় আপুকেই করব। তারপর থেকে বড় আপুদের দেখলেই মনের ভিতরে লক্ষ কোটি শিহরণ জেগে ওঠে, জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা, আর পূরণ হলেও আমাদের সমাজ মেনে নিবে কিনা। আগে কোনো বড় আপুর সাথে প্রেম হোক, তারপর ভাবা যাবে। এখন আজাইরা চিন্তা মাথায় আনলে মাথায় ঘুরতে থাকবে। জাজ্ঞা এখন যে কথা বলতেছিল, আপু জোরে হেসে উঠে বলে, আমি তো ভাবতেছি এই ড্রেসে খারাপ লাগতেছে আমাকে। কি বলতেছ আপু, তোমার কি চোখ উঠছে নাকি?
সত্যি তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। আবারও আপুর সেই অমায়িক হাসি। ইস, সময়টা যদি কয়েক যুগের জন্য থমকে যেত কতই না ভালো হতো। আপুর সেই মুক্তজরা হাসি দেখতে থাকতাম সেই সব যুগ ধরে। আমি জানি আপু আমার প্রশংসায় অনেক খুশি হয়েছে। আসলে সব মেয়েরাই নিজের প্রশংসা করলে অন্যরকম একটা খুশি হয়। আপু তার ব্যতিক্রম না। আমি মনে মনে বলি, আপু এইভাবে হাসি দিও না, তাহলে আমি সত্যি হার্ট অ্যাটাক করব। ওই বিড়বিড় করে কি বলিস? না কিছু না। দেখ তোর পছন্দের কত রকম পিঠা বানাইছি। ওয়াও, এত পিঠা তুমি বানাইছো? তো কে বানাবে? না, আমি ভাবলাম খালামণি বানাইছে। আম্মু তো কালকে রাতে নানুর কাছে গেছে। কেন, কি হয়েছে নানুর? না কিছু হয় নাই, এমনি অনেকদিন ধরে নানুকে দেখে নাই তাই আর কি। আচ্ছা ঠিক আছে, এখন কথা কম বললে খানা শুরু কর। তুমি খাবে না? কেন, তুই একাই খাবি নাকি? আমি কি বলছি নাকি আমি একাই খাবো? তাহলে জিজ্ঞেস করলি কেন? আচ্ছা ঠিক আছে, সরি, এখন বসো। খানার সময় আপু বারবার আমার দিকে আর চোখে তাকিয়ে থাকে। আমিও মাঝে মাঝে আপুর দিকে লক্ষ্য করি। দুই তিনবার চোখে চোখে হয়ে গেছে। আপু একটু লজ্জা পেয়েছে বোধ হয়, এরপর থেকে আর তাকায় না। দুজন খানা শেষ করে আমি সোফায় গিয়ে বসলাম। আমি রিমোট দিয়ে টিভি অন করেই তখন আপু আয়সা আমার পাশে বসলো। আপু আমার একবারে কাছে বসার কারণে আপুর চুলগুলো আমার গালে পাড়ি খাচ্ছে। যখনই আমি চুলগুলো সরানোর জন্য ঘাড় ঘুরিয়েছি তখন চুলগুলো আমার নাকে বাড়ি খাচ্ছে। মনে হয় কিছুক্ষণ আগে শাওয়ার নিছে তাই চুলগুলো ভেজা। আর সেই ভেজা চুল থেকে কি এক অজানা ঘ্রাণ আসতেছে, যে ঘ্রাণে আমাকে মাতাল করে তুলতেছে। পৃথিবীর যে কোনো পারফিউমকে হার মানাবে। ইস, আপু ওই চুলের ভিতরে যদি সারাক্ষণ নাক ডুবিয়ে রাখতে পারতাম। এমন সময় আপু আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল, আপুর ধাক্কাতে বাস্তবে ফিরলাম। না, তোমার চুলগুলো খুব সুন্দর, তাই মনে মনে চিন্তা করতেছি যে আমার বউ হবে তার চুলগুলো যেন তোমার মতো হয়। বউয়ের বড় চুল দিয়ে কি করবি? বউকে শাসন করলে বড় চুল থাকলে সুবিধা, চুলের মুঠি ধরে দুই গালে থাপ্পড় দেওয়া যায়। আর আমি তোকে এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দিব। কি বলতেছো তুমি, আমার দাঁত ফালাবা কেন? আমার বউকে মারলে আমার বউ এনে আমাকে থাপ্পড় দিতে পারে, তুমি দিবে কেন? আপু আমার কথা শুনে একটু লজ্জায় পড়ে গেছে, তারপর জিব্বায় কামড় দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা বাদ দাও, লজ্জা পাওয়ার কিছু নেই। ভুলে হয়তো মুখ দিয়ে বের হয়ে গেছে। আপুর মনের কথা মুখ দিয়ে যা বের হয়েছে সত্যিই বের হয়েছে। তোকে আমি আমার জুনিয়র বর বানাবো। আপু আমার কথা শুনে আমার মুখের দিকে তাকাইছে। ইস, লজ্জা পাইলে আপুকে এত সুন্দর লাগে কেন? তারপর আপুকে বললাম, এখন কি চলে যাব? না, দুপুরে লাঞ্চ করে তারপর বাসায় যাবি। দুপুরে আমি নিজে রান্না করব, আর বিকালে ছাদে আসবি, আড্ডা দিব। না আপু, বিকেলে আসতে পারবো না, বিকেলে আমার একটা খেলা আছে। ওই কিসের খেলা? তোরে না বলছি খেলাধুলা না করার জন্য, কিছুদিন আগে খেলতে যেয়ে পা ভাঙছে মনে নাই? আমি যা বলছি তাই করবি, বিকালে ছাদে আসবি। আমি আবার আপুকে একটু ভয় পাই, তাই ভয়ে ভয়ে বললাম আসবো। তোর মোবাইলটা দে তো। মোবাইল দিয়ে কি করবে? তোরে বলছি মোবাইলটা দিতে দে, এত কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে, এই নাও। আপু মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করলো, হঠাৎ করে বলে উঠল, এ কি, তুই রিয়াকে গতকাল রাতে মেসেজ করেছিস? তোর এত বড় সাহস, তোরে না বলেছি ওই মাইয়ারে মেসেজ না করার জন্য। না আপু, ও তো আমার ফ্রেন্ড, তাই রাতে ওকে একটা গুড নাইট মেসেজ দিলাম আর কি। পার্দার আর যদি দেখি ওই মাইয়ারে তুই মেসেজ করছস তাহলে তোর খবর আছে, একটা ধমক দিয়ে কথাটা বললো। আমার বন্ধুরে মেসেজ দিব না তো কাকে দিব? কেন, আমাকে মেসেজ দিতে পারিস না? ওই তোরে না বলেছি আমাকে আপু না বলার জন্য। তো কি বলে ডাকবো? ঈশিতা বলে ডাকবি। কি বলতেছো, বড় আপুকে কেউ নাম ধরে ডাকে? আমি তোকে যা ডাকতে বলছি তাই বলেই ডাকবি। আর যদি আপু বলছিস তো মুখে এমন একটা পালস দেব না, সারা জীবনের জন্য আপু বলা বন্ধ হয়ে যাবে। তাহলে তো আমি কথাই বলতে পারবো না, প্লাস বিয়ে শাদিও করতে পারবো না। কথা বলার সাথে বিয়ে শাদির কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। বউকে মিষ্টি বউ ডাকতে পারবো না, প্রতিদিন সকালে গুড মর্নিং, রাতে গুড নাইট বলতেও পারবো না। ও দুপুরে লাঞ্চ করছে কিনা বলতে পারবো না, ডিনার করছে কিনা বলতে পারবো না। গোলাপ দিয়ে বউকে অনেক ভালোবাসি বলতেও পারবো না। সুন্দর সুন্দর দিনগুলোতে বউকে ফুল দিয়ে উইশ করতে পারবো না। তোকে যে বিয়ে করবে সে তোর মুখের না, বলা কথাগুলো সে তার মন দিয়ে বুঝে নিবে। এমন মেয়েকে আছে নাকি জগতে যে আমাকে তো ভালোবাসবে? আছে, তোর আশেপাশে আছে। কি বলতেছো, তোমার মাথা নষ্ট? এমন মেয়ে আমার আশেপাশে আছে আমার তো চোখেই পড়ে নাই, এমন মেয়ে যে আমার মনের ভাষা বুঝবে? তোর চোখে পড়ে নাই কিন্তু তুই তার চোখে পড়ে গেছিস।
কে সে যার চোখে আমি পড়ে গেছি যে আমাকে এমন ভালোবাসবে যে আমার মুখের কথা তার অন্তর দিয়ে বুঝে নেবে? দেখো আপু, আজাইরা টেনশন দিও না, তাহলে কিন্তু রাতে ঘুমোতেই পারবো না। ও মা, আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? ওই শয়তান, তুই আবারও আমাকে আপু বললি কেন? ছি, লজ্জা করে বড় আপুর নাম ধরে ডাকতে। কি, দাঁড়া, তোর লজ্জা বাইর করতেছি। দেখো আপু, একদম আমার কান ধরবা না। তুকু ঈশিতা, তুই আমারে আপু বলতেছ না? অনেকদিনের অভ্যাস তো, তাই মুখ দিয়ে আপু বের হয়ে যায়। প্লিজ আমার কান ছাড়ো, আমি ব্যথা পাইতেছি। আর ছাড়ছি না। প্লিজ ছাড়ো, আর আপু বলবো না, প্রমিস। তাহলে 10 বার আমার নাম নিয়ে তসবি জপ, ঈশিতা 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 এইভাবে। কি গুন্ডি মেয়ে, বাপরে! কি হলো, বলছো না কেন? বলতেছি তো, ঈশিতা 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 এইভাবে 10 বার বলার পর আমি বললাম, সেই মেয়েটাকে বলো না প্লিজ যে আমাকে এত ভালোবাসবে। আছে, কিছুদিন পরে দেখবি তুই নিজে ওই ওর কাছে ধরা দিবি। আপু, টুকু, ঈশিতা, আপু এখন আবার টেনশন বাড়াই দিছে। আপনারা আবার বলেন না আমি যে আপু বলছি। কে সে মেয়ে যে আমাকে এত ভালোবাসবে? আমার সিনিয়র নাকি জুনিয়র? সুন্দর না কালো নাকি শ্যামবর্ণ? তার চেহারা কি মায়াবী নাকি মায়াবী না? তার হাসি কি সুন্দর নাকি সুন্দর না? তার চুলগুলো খাটো নাকি বড়? না, আর ভাবতে পারতেছি না যে আমাকে এত ভালোবাসবে সে নিজেই আমার কাছে এসে ধরা দিবে। এখন সেটা নিয়ে ভাবলে মাথায় আর কিছুই ঢুকবে না, এক সপ্তাহ শুধু এটাই মাথায় ঘুরবে, তাই এই চিন্তা বাদ। ওই কি ভাবিস? কই, কিছু না। তাহলে মুড অফ করে বসে আসিস কেন? না, এমনি এখন আমার মোবাইল দাও। এই নে তোর মোবাইল, এখন কফি খাবি। তুমি আমার জন্য কফি বানাবে? কেন, তোকে বুঝি আগে কফি বানিয়ে দেইনি? দিয়েছো, কিন্তু এরকম মিষ্টি করে বলো নাই তো কখনো। সবসময় মেজাজ ঠিক থাকে না, এখন কফি খাবি কিনা বল। আচ্ছা ঠিক আছে, আমি আনতাছি। আমি মোবাইলটা হাতে নিয়ে আমার বন্ধু শামিমকে কল করব, বলবো যে আজকের ক্রিকেট ম্যাচ খেলবো না। এমন সময় দেখি মোবাইলের রিংটোন বেজে উঠল। আমি মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখি রিয়া ফোন দিছে। রিয়া হলো আমার চাচাতো বোন, বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড। ছোট থেকেই ওর সাথে বড় হয়েছি, একই সাথে একই স্কুলে একই কলেজে একই ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছি ওর সাথে। মেয়েটা অসম্ভব ভালো, ও সব কিছু আমার কাছে শেয়ার করে, আমিও আমার সব কিছু ওর কাছে শেয়ার করি। ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ বল। কোথায় তুই? আমি তো খালামনির বাসায়। কেন, কি হয়েছে? তুই এখন আমার সাথে একটু দেখা করতে পারবি? আচ্ছা ঠিক আছে, কোথায়? আমাদের বাগানের পিছনে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই বলে ফোনটা রেখে দিলাম। সামনে তাকিয়ে দেখি আপু কফির মগ হাতে অগ্নি দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো ভয় পেয়ে গেছি আপুর এই অগ্নি দৃষ্টি দেখে। আমি রিয়ার সাথে দেখা করব, আপুকে শুনে ফেলছে? আরে ধুর, আপু শুনলেই কি, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে দেখা করব না তো কার সাথে দেখা করব। তারপরেও আমি ভয় ভয় আপুকে আমতা আমতা করে বললাম, আপু রিয়ার নাকি সমস্যা, ওর সাথে একটু দেখা করতে যেতে হবে। যাইয়া দেখি আপু যে তাকাইয়া আছে তাকাইয়াই আছে। আমি ভয়ে আপুর দিকে তাকাতেই পারতেছি না, তাই আমি উঠে দরজার দিকে যাব, তখন পিছন ফিরে তাকিয়ে দেখি আপু দুইটা কফির মগ ফ্লোরে জুড়ে আছাড় মারছে। আর রাগে আপুর চেহারা লাল বর্ণ ধারণ করেছে, আর আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। হায় আল্লাহ, এখন আমি কি করব? আজকে তো আমার খবর আছে। আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে আপুর সামনে গিয়ে এমনি জিজ্ঞেস করব, আল্লাহ এখন আমি কি করব? আজকে তো আমার খবর আছে। আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে আপুর কাছে গিয়ে এমনি জিজ্ঞেস করব। ঠাস, আমি তো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছি। আপু আমাকে এত জোরে থাপ্পড় মারবে তা আমি কল্পনাও করিনি। আমি গালে হাত আপুর দিকে তাকালাম। রাগে আপুর চেহারা লাল বর্ণ ধারণ করেছে। আসলে সুন্দরী মেয়েরা রাগলে সচরাচর তাদেরকে অসম্ভব সুন্দর লাগে, তখন বারবার তাদের প্রেমে পড়তে মন চায়। যাই হোক, আমি গালে হাত দিয়ে আপুকে কিছু বলতে যাব, তখন আপু চিল্লিয়ে বলে উঠল, তুই আর আমাদের বাসায় আসবি না, চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তো ভেবেই পাই না এখানে এত রাগ করার আর থাপ্পড় দেওয়ার কি আছে। আমি কিছু না বলে সেইখান থেকে চলে আসলাম, রাস্তা দিয়ে হাঁটতেছি। বাপরে, গালটা প্রচুর ব্যথা করতেছে। মেয়েরার এত শক্তি কোথা থেকে আসে? না, গালটা শুকিয়ে গেছে। যাই, রিয়ার সাথে দেখা করার আগে মালিক চাচার দোকানে গিয়ে এক বোতল মিনারেল ওয়াটার খাই। চাচার দোকানে গিয়ে বললাম, চাচা একেবারে ঠান্ডা ফ্রেশ মিনারেল ওয়াটারের একটা বোতল দাও তো। কেন, এত ঠান্ডা দিয়ে কি করবি? আ
আর বইল না। চৈত্র মাসের মাটি যেমন পানির জন্য হাহাকার করে, আমার বুকটাও এখন ওই রকম ভাবে পানির জন্য হাহাকার করতেছে। কেন, কারো কাছ থেকে দৌড়ানি খেয়ে আইছিস নাকি? কেন দৌড়ানি খেয়ে খেয়ে আসব, আমি কি চোর নাকি লুচ্চা? তা হচ্ছে যাবি কেন? তাহলে জিজ্ঞাসা করলা কেন দৌড়ানি খেয়ে আসছি নাকি? না, সকাল সকাল এত ঘেমে আসছিস ঠান্ডা পানি খাওয়ার জন্য, আর তোর গালের অবস্থা এরকম কেন? কেন কি হয়েছে? তোর গালে তো দেখি পাঁচ আঙ্গুলের দাগ। কোন ডিমে পাঁচ আঙ্গুলের দাগ ফেলে দিতে গালে? আমিও দেখে নিব আপুকে বললাম আর কি মনে মনে। ও কিছু না, পানির বোতল দাও। আর সাউন্ড বক্সে এটা কি গাল লাগাইছো? টিকা তুলের মরে একটা হল রয়েছে, হল নাকি এয়ার কন্ডিশন রয়েছে, এটা একটা গান হলো? ফালতু গান, আজকাল এসব গান মানুষ শুনে? বন্ধ করো। আচ্ছা বাবা, এত রাগ করার কি আছে? রাগ করি নাই, গানটা অফ করো। গানটা অফ না করলে আমার রাগ উঠে যাবে। তোর রাগ তোলার দরকার নাই বাবা, এই নে গান অফ করে দিচ্ছি। তোর পানির বোতল। পানির বোতলটা হাতে নিয়ে এক টানে বোতলের অর্ধেকটা পানি খেয়ে ফেললাম, আর বাকি বোতলের অর্ধেক পানি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম। আর একটা সিগারেট হাতে নিয়ে হাঁটতে হাঁটতে ভাবতেছি, আপু এমন রিয়্যাক্ট করার কারণ কি যে আমার এত জোরে থাপ্পড় মারবে? একদিকে আপুর এমন বিহেভ, অন্যদিকে রিয়ার জরুরি তলব। আচ্ছা একটা কথা, আপু তো জানে রিয়া আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে আপু রিয়াকে দেখতে পারে না কেন? রিয়ার কথা শুনলে এত রিয়্যাক্ট কেন করে? তার মানে কি আপু আমাকে মনে মনে পছন্দ? না না, কি যাতা ভাবতেছি আমি। আপু পুরা ভার্সিটির সেরা সুন্দরী, ভার্সিটির সিনিয়র জুনিয়র সবাই আপুকে প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর সে আপু কিনা আমাকে পছন্দ করবে? সারা জীবনের স্বপ্ন ছিল বড় আপুর সাথে প্রেম করব, তাই বলে নিজের আত্মীয় স্বজনের ভিতরে বড় আপু, আর আপুকে কখনো এরকম গভীরে নিয়ে ভাবেই নাই। আর আমার আব্বু তো মাশাআল্লাহ, লাখের ভিতরে একজন ব্যক্তি জিন্দেগিতে মেনে নিবে না। না না, এইটা সম্ভব না, আত্মীয় স্বজন সমাজ বা কেউই এটাকে মেনে নিবে না। আপুর কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, আপু রাগ করলেও করবে। আবারও ফোন, মেজাজটা কেমন লাগে? মোবাইল রে নাকি আছাড় দিয়ে ভাঙা ফেলমু? এই এত ফোন দেওয়ার কি আছে? আসতেছি তো। আচ্ছা ঠিক আছে আই। 6-7 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম। দূরের থাকে তাকাইয়া দেখি রিয়াকে খুব চিন্তিত দেখা যাচ্ছে। কাছে গিয়ে বললাম, কি হয়েছে সকাল সকাল এত জরুরি তলব? এত রাগ করতেছিস কেন? রাগ করতেছি না, কি বলবি তাড়াতাড়ি বল। না মানে আসলে আজকে সন্ধ্যায় আমাকে দেখতে আসবে, যদি পছন্দ হয়ে যায় তাহলে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর আগামী এক সপ্তাহ পর বিয়ে। কি বলতেছিস তুই? হ্যাঁ সত্যি বলতেছি। তাহলে তো খুব ভালো, কংগ্রাচুলেশন। তার ছেলে কি করে? ছেলে লেখাপড়া শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, ভালো টাকা বেতন পায়। তাই আব্বু এই প্রস্তাবটা হাতছাড়া করতে চাচ্ছে না। হাতছাড়া করার কি দরকার? আমি এখন বিয়ে শাদি করবো না। কেন? আমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তা এখন কার পা দিয়ে দাঁড়িয়ে আছিস? রাস্তার পাশে টং দোকানের ল্যাংড়া মালিক চাচার পা দিয়ে নাকি? দেখ সবসময় ফাজলামি ভালো লাগে না। ঠিক আছে বাবা, সরি। আমি সিরিয়াস, তাছাড়া আমি একজনকে খুব ভালোবাসি। কি বলতেছিস তুই? এতদিনের বন্ধুত্ব আমাদের, তুই তো কখনো আমাকে এই কথা বলস নাই। আসলে তোকে এই জন্যই বলি না যে ছেলেটাকে আমি একতরফা ভালোবাসি। অনেক আগে থেকে ছেলেটার সাথে আমার পরিচয়, কিন্তু ছেলেটাকে আমি যে চোখে দেখি ছেলেটা আমাকে সে চোখে দেখে না। ওই ছেলেটা আমার প্রতি রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমার দু চোখে সবসময় ওই ছেলেটাই বিচরণ করে। ওই ছেলেটার দিকে তাকালেই আমার নিজের অস্তিত্ব টের পাই না। যাকে এত ভালোবাসি তাকে হয়তো কোনোদিন আমার মনেও আবক্ত না বলা কথাগুলো বলতে পারবো না। ভয় হয় বলার পরে যদি সে আমায় ছেড়ে চলে যায়। বাহ বাহ, তুই তো দেখি প্রেমের মহাগুরু। আর একটা কথা, একতরফা প্রেমের কোনো ভবিষ্যৎ নাই। যাকে এতটা ভালোবাসোস তাকে একবার হলেও তোর মনের কথাগুলো জানানো উচিত, কারণ তোর না বলা কথাগুলো ক্ষণে ক্ষণে তোকে কষ্ট দিতে থাকবে। আমি তো আমার মনের কথাগুলো তাকে জানাতে চাই, কিন্তু ভয় হয়। কিসের ভয়? সে যদি আমাকে ফিরিয়ে দেয়। দেখ ফিরিয়ে দিলে তো কিছু করার নাই, তারপরেও তুই তাকে তোর মনের কথাগুলো জানানো উচিত। জোর করে সব হলেও ভালোবাসা হয় না। তা ঠিক আছে, তুই আমার সাথে থাকবি তো? কেন থাকবো না, অবশ্যই থাকবো। তুই একটা ছেলেকে ভালোবেসে কষ্ট পাবি এটা আমি মেনে নিতে পারি না। এখন বল সেই ছেলেটাকে। রিয়ার মনের কথা, সেই ছেলেটা আর কেউ নয়, একমাত্র তুই। তুই
ওই আমার রাতের ঘুম কেড়ে নিছস, আমার দুচোখে তোর এই বিচরণ তুই কেন বুঝিস না? তোকে আমি কত ভালোবাসি রে ক্লাস নাইন থেকে। কি হলো এভাবে আমার দিকে তাকিয়ে দেখিস, ছেলেটা কে? হ্যাঁ না মানে এখন বলতে পারবো না, সময় হলে জানতে পারবি। এখন তুই প্লিজ আব্বুকে একটু বুঝিয়ে বল, আমি জানি তুই বুঝিয়ে বললে আব্বু তোর কথা মেনে নিবে। কি বলবো চাচুকে, তুই একজনকে একতরফা ভালোবাসিস? আমি জানি না তুই কি বলবি, আমি শুধু জানি আমি বিয়ে করতে পারবো না। তুই যদি না বলিস তাহলে আমি অন্য কিছু করে ফেলবো। তোর কি মাথা খারাপ? ওরকম কিছু করবি না, আমি বলবো চাচুকে। তাহলে ঠিক আছে চল এখন। কোথায়? আমাদের বাসায় নাস্তা করবি? না আমি নাস্তা করছি। কোথায়? কালামনির বাসায়। কে করিয়েছে, ঐশিত আপু না? রিয়ার দিকে তাকিয়ে দেখি মুখটা কালো করে ফেলছে। কি হলো মুখ এমন কালো করে ফেলছস কেন? না এমনি। আচ্ছা ঠিক আছে বাদ দে। এক মিনিট, আবার ফোন দিল কে? হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি বন্ধু শামীম ফোন দিছে। হ্যাঁ বল। তুই নাকি আজ খেলবি না? তুই ঠিকই শুনছিস। কেন খেলবি না? তুই জানোস এই খেলা নিয়ে 7,000 টাকা বাজি আছে, আর তুই না খেললে নিশ্চিত খেলায় পরাজয় বহন করতে হবে। তুই কি বলিস 7,000 টাকা, আর তোরে না বলছিস খেলা নিয়ে আর বাজে না ধরতে? সরি দোস্ত, আর বাজি ধরবো না, এটাই লাস্ট। তুই প্লিজ আজকের খেলাটা খেলতে আয়। আমার তো আজকে জরুরি কাজ আছে, তারপরেও তুই বলতেছিস আমি আসব, কিন্তু একটা শর্তে খেলায় আমরা বিজয়ী হলে আমাকে একা 3,000 টাকা দিতে হবে। ওকে দিব, তারপরও তুই খেলার মাঠে আসিস। আসব। রিয়া এখন আমি যাই, আর জুম্মার নামাজের পর আয়সা চাচুকে তোর কথা বলে যাব। শিওর আসবি তো? হ্যাঁ বাবাও আসবে, যাই এখন বাই। এই কথা বলে হাঁটা শুরু করলাম। গন্তব্য এখন আপুর বাসা। আপুর সাথে দেখা করার জন্য কিন্তু না, আপুর বাসার সামনে আমার বন্ধুর বাইক, সেইটা আনার জন্য। 2-3 মিনিট হাঁটার পর আম্মুর ফোন। হ্যাঁ আম্মু বলো। সকাল সকাল কোথায় গেছিস? এই তো আম্মু খালামনির বাসায়। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বাসায় আয়। কেন? আজকে তুই বাজারে যাবি। কি বলো আমি তো কখনো বাজার করি নাই, আমি পারবো না। পারবি না কেন, বাজার করা শিখতে হবে না? কাজের বুয়ার ছেলেটা কই, ওরে পাঠাও। কাজের বুয়া তো 2 দিনের জন্য ছুটি নিয়েছে। এ কোন মুসিবতে আসতেছে আমি, এখন কি করা যায়? রিয়াকে ফোন দেই। হ্যালো রিয়া। কি হয়েছে বল? ইব্রাহিম কই? ইব্রাহিম হলো রিয়ার ছোট ভাই, এবার 8ম শ্রেণীতে উঠছে। ও তো ঘুমে কেন? কাজ আছে, আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, ওরে 10 মিনিটের ভিতরে আমার কাছে পাঠা। পাঠাইতেছি। 15 মিনিট পর। ভাই কেমন আছেন? ভালো। তোরে আসার জন্য তোর আপুরে ফোন দিছি 1 ঘন্টা আগে, আর তুই আইসত আরো 1.5 ঘন্টা পরে। কি বলতেছেন ভাই? আপু বলছে 10 মিনিটের মধ্যে আপনার কাছে আসার জন্য, আর আমি কাটাকাটা 9 মিনিটের মধ্যে আপনার কাছে হাজির, আর আপনি বলতেছেন 1.5 ঘন্টা? হয়েছে, আর পাকামো করা লাগবে না, চল। কোথায়? আমাদের বাসায়। কেন? আরে আম্মু বলতেছে আমাকে বাজার করার জন্য, আমি তো কখনো বাজার করি নাই, তাই আজকে তুই আমাদের বাসার বাজারটা করে দিবি। আচ্ছা ঠিক আছে চলেন ভাই। ওই দিকে কই যান? আরে কিছুক্ষণ আগে ঈশিতা আপু ফোন দিয়ে আমাকে তাদের বাসায় নিয়েছিল সকালের ব্রেকফাস্ট করার জন্য, আর আমি গিয়েছিলাম বাইক নিয়ে, তাই এখন আপুর বাসার সামনেই বাইক নিয়ে বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে চলেন। 10-12 মিনিট হাঁটার পর আপুর বাসার সামনে গিয়ে, ভাই এভাবে হাঁটেন কেন, চুরি টুরি করছেন নাকি? ওই বেশি পাকনামি করলে এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। সরি ভাই, তা না হলে আপনি দেওয়ালের পিছনে লুকাইতেছেন কেন? বেশি কথা না বলে তুই সামনে গিয়ে দেখ আপুর বাসার সামনে কেউ আছে কিনা। ইব্রাহিম একটু সামনে এগিয়ে, ভাই আপনি তো বারান্দায় দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। এই তুই তাড়াতাড়ি লুকা। কেন লুকাবো, আপু তো দেখে ফেলছে, এখন লুকালে তো লাভ হবে না। আই পিচ্ছি এদিকে আই। জি আপু। এখানে কি করিস? কিছু না আপু, এমনি ঘুরতে আসছি। আচ্ছা তোর ফারাবি ভাইয়াকে দেখছিস? ওই তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন, সামনে তাকিয়ে কথা বল, তা না হলে আপু বুঝে ফেলবে আমি এইখানে। আয় আল্লাহ, ওরে নিয়ে আইসা তো বড় ভুল করছি, ও তো এখন আমাকে ধরা খাওয়াবে নিশ্চিত। আমি হাত দিয়ে ওরে ইশারা করে বললাম, বল যে কেউ নাই। কেউ নাই তো আপু, আল্লাহ বাঁচাইছে, কথা বলে যা, এদিকে আর তাকাবি না।
ইশিতা তোকে বোঝাবো মজা আমাকে তাপ্পর ধর। আচ্ছা তোর ফারাবি ভাইয়াকে দেখেছিস? ওই তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন, সামনে তাকিয়ে কথা বল, তা না হলে আপু বুঝে ফেলবে আমি এখানে। ওই তুই আমার সাথে কথা বলছিস, বারবার দেওয়ালের দিকে তাকিয়ে কি দেখিস, কে আছে দেওয়ালের ওপাশে? আল্লাহ, ওর নিয়ে আয়সা তো বড় ভুল করছি, ও তো এখন আমাকে ধরা খাওয়াবে নিশ্চিত। আমি হাত দিয়ে ওরে ইশারা করে বললাম, বল যে কেউ নাই, আল্লাহ বাঁচাইছে, কথা বলে যা, এদিকে আর তাকাবি না। ইশিতা আপু, এখন কোন ক্লাসে পড়তেছিস? ক্লাস 8 তো পড়ি। আচ্ছা ঠিক আছে, সকালবেলা এত ঘোরাঘুরি না করে বাসায় যা। ঠিক আছে আপু। ইব্রাহিম আমার কাছে এসে, ভাই আপনি আপুকে এত ভয় পান কেন? ওই তুই বারবার আমার দিকে তাকাচ্ছিলি কেন, আর আমি ইশিতাকে ভয় পাই না। তাহলে লুকিয়েছিলেন কেন? তুই বুঝবি না, যা এখন গিয়ে দেখ ইশিতা আপু গেছে কিনা। ভাই ইশিতা আপু যদি আমাকে আবার দেখে ফেলে তাহলে তো অনেক ধমক দিবে। আমি জানি তুই এখান থেকে লুকিয়ে দেখ। ইব্রাহিম একটু সামনে গিয়ে আপুর বারান্দায় নাই, মনে হয় বাসার ভিতরে গেছে। আমি ইব্রাহিমের কথা শুনে তাড়াতাড়ি বাইকে উঠে বাইক স্টার্ট করে ওকে বললাম, তাড়াতাড়ি বাইকে উঠ। তারপর একটানে আমাদের বাসায়। আমি আমার রুমে প্রবেশ করলাম। এমনি আম্মু এসে বলতেছে, এতক্ষণ লাগে তোর খালামুনির বাসা থেকে আসতে, আর এই বাইক কার? বাইক এটা আমার বন্ধু সুমনের। তোর বাইক কই? একটু সমস্যা হয়েছে তাই গ্যারেজে দিছি, বিকেলে নিয়ে আসবো। দুদিন পরে পরে বাইকের সমস্যা, বাইক বিক্রি করে দে। বাইক বিক্রি করে দিলে চলবো কি করে, ভার্সিটি যাবো কি করে? আরে ইব্রাহিম তুই? আমি ওরে নিয়ে আইসি বাজার করার জন্য। ভালো করেছিস, এখন তোরা দুজনে নাস্তা করে নে। না একটু ঘুমানো দরকার, সারা রাত ঘুমাতে পারিনি, রাতে কালো কফি খাইলে এই আর জ্বালা, রাতে ঘুম হয় না। জানি এখন ঘুম আসবে না, তারপরেও একটু চেষ্টা করি। বিছানায় গা এলিয়ে দিলাম, কোনো সময় জানি চোখ লেগে গেছে, বলতে পারি না। হ্যাঁ আম্মু যাবো তো, আর একটু ঘুমাই কি, তুমি আরও আগে ডাক দিবা না? আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও, আমি গোসল দিয়ে যখন পাঞ্জাবি পরতে যাবো, পাঞ্জাবি দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ পাঞ্জাবির সাথে আমার সবগুলো প্যান্ট শার্ট আয়রন করা। আমার জানা মতে বুয়া তো দুই দিন ধরে বাসায় নাই, তাহলে এতগুলো শার্ট প্যান্ট পাঞ্জাবি কে আয়রন করছে? আমার আম্মু তো এতগুলো শার্ট প্যান্ট আয়রন দিন দিগিতেও করবে না, তাহলে কে করছে? আম্মু আম্মু আই আম্মু, কি হয়েছে এবার ডাকতেছিস কেন? আমার এতগুলো শার্ট প্যান্ট পাঞ্জাবি কি আয়রন করছে, তুমি? না। তাহলে তোর ঈশিতা আপু? কখন করলো? গতকাল বিকেলে ওর নাকি বাসায় একা একা ভালো লাগছিল না, তাই এর জন্য আমাদের বাসায় আসছিল, আর ওই সময় আমি তোর ওই নীল পাঞ্জাবিটা আয়রন করতেছিলাম জুম্মার নামাজ পড়ার জন্য। ঈশিতা বলল খালা আমার কাছে দাও, তখন তোর পাঞ্জাবির শার্টগুলো আয়রন করে দিছে। ইদানিং আপুর চালচলন তো একেবারে ভালো দেখতেছি না, আমাকে খুব কেয়ারিং করে, আবার মাঝে মাঝে ঝাড়ি বকাও দেয়, আমার পছন্দের জিনিস রান্না করে ফোন দিয়ে নিয়ে খাওয়ায়, আমার আশেপাশে কোনো মেয়ে দেখতে পারে না, এমন কি আমার বেস্ট ফ্রেন্ড রিয়াকেও না। আপুর মনে কি কিছু চলতেছে নাকি? আর আমারও ইদানিং আপুকে দেখলে কি জানি হয়ে যায়, যা বলে তা বাধ্য ছেলের মতো মেনে নেই, আর মেনে না নিয়ে উপায় আছে, ওই গুন্ডি মেয়ে জোর করে হলেও করাবে। তার উপর বড় আপু, কিন্তু সমস্যা একটা, আগে গায়ে হাত তুলতো না, ইদানিং কথায় কথায় থাপ্পড় মারে, আর থাপ্পড় মারলেও কি, ভার্সিটির কত পোলাপাইন আছে, আপুর হাতে দিনে 50টা থাপ্পড় খাইতে রাজি না। এখন এইভাবে ভাবনা জগতে পড়ে থাকলে চলবে না, পরে জুম্মার নামাজ তাকবীরের সহিত পড়তেই পারবো না, মসজিদে যাই। দুপুর 1টা বেজে 50, জুম্মার নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরে এসে দেখি চাচু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মানে রিয়ার বাবা। আমি চাচুকে কাছে নিয়ে রিয়ার বিয়ের সম্পর্কে সব কিছু বললাম, চাচু আমার সব কথা শুনে মেনে নিয়েছে, লেখাপড়া শেষ করার আগে বিয়ে হবে না। যাক রিয়াকে একটা ফোন দিই, রিং হচ্ছে, একবার রিং হওয়ার পরেই ফোন ধরেছে। হ্যালো রিয়া কি করিস? এই তো নামাজ পড়তেছি। আরে শোন, তোর বিয়ের ব্যাপারে নিয়ে চাচুর সাথে কথা বলছি, চাচু সব মেনে নিয়েছে, সো বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। সত্যি? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। হ্যাঁ বাবা সত্যি, এখন আমি অনেক খুশি, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এখন তুই এক কাজ কর, আমাদের বাসায় চলে আয়, একসাথে লাঞ্চ করব। না না আব্বু আম্মু আমার জন্য বসে আছে। তাহলে বিকালে তুই তো গিটার নিয়ে আমাদের বাসায় চলে আসবি, আমার বিয়ে না হওয়ার খুশিতে সাথে আড্ডা হবে এবং তোর পছন্দের খাবারও থাকবে। না না বিকেলে আসতে পারবো না, আসলেও সন্ধ্যা 7টার দিকে।
কেন? একটা জরুরি কাজ আছে। তোর কিসের জরুরি কাজ সেটা আমি জানি, ক্রিকেট খেলা। এই খেলা ছাড়া কিছুই বুঝিস না। না না, খেলা না, অন্য আর একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা 7টার দিকে আসবি তো? কনফার্ম? হ্যাঁ কনফার্ম আসবো, এখন আমি রাখি। কথা শেষ করে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, হঠাৎ করে ঈশিতা আপুর ফোন। এই মেয়ে আবার আমাকে ফোন দিছে কেন? সকালের থাপ্পড়ের কথা এখনো আমার মনে আছে, ফোন ধরবো না। ফোন কেটে দিলাম, আবার ফোন দিল, আবার কেটে দিলাম। কিছুক্ষণ পর একটা মেসেজ, মেসেজটা ওপেন করে দেখি ঈশিতা আপুর। প্লিজ ফোনটা ধরো। মেসেজটা দেখতে দেখতে আবার ফোন, এবার রিসিভ করলাম। আপু বলো। ওই কুত্তা, তোর না বলছি আমাকে আপু ডাকবি না? হাই আল্লাহ, এই আপনি এত ঝামেলায় আছি। আমি ভাবলাম সকালে থাপ্পড় দিছে, এখন বুঝি সরি বলবে, তা না করে উল্টা আরো বকা দেওয়া শুরু করছে। কি হলো, কথা বলো না কেন? দেখো আপু, আমার অনেক দিনের অভ্যাস তোমাকে আপু ডাকতে ডাকতে, তাই হঠাৎ করে ঈশিতা মুখ দিয়ে আসবে না, একটু সময় লাগবে। সময় গুল্লি মার, আর তুই এখন থেকে ঈশিতা বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে, ট্রাই করব। কোনো ট্রাই মাই নাই, তোরে বলেছি ঈশিতা বলে ডাকবি, ব্যাস ঈশিতা বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে, এখন বলেন কি জন্য ফোন দিচ্ছেন? বলেন দিছেন মানে কি? আল্লাহ, এই মেয়ের যা বলি তা এই ভুল মনে মনে। আমি কিছু বলবো না, তুমিই বলো। ঈশিতা আপু একটু হেসে, এই তো গুড, এইভাবে তুমি করে বলবে, এখন আমাদের বাসায় আয়। কেন? একসাথে লাঞ্চ করব। না আসবো না। কেন? তুমি না সকালে বলছো তোমাদের বাসায় আর না যাওয়ার জন্য। সকালে বলেছি, এখন বলতেছি আসার জন্য, তুই আসবি কিনা তাই বল। না আসবো না। তুই না আসলে তোদের বাসা থেকে ধরে আনবো। এই মেয়ের চালচলন তো কিছুই বুঝতেছি না, এমন করো কেন আমার সাথে? আমাকেই বকবে, আমাকেই মারবে, আর আমাকেই আদর করে ডেকে নিয়ে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। 10 মিনিট পর আপুর দরজার সামনে কলিং বেল চাপতেই আপু দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে সোফায় বসলাম, আপুও আমার সাথে সোফায় বসলো। তারপর আমার হাত ধরে বলতেছে, সকালের এমন ব্যবহার জন্য সরি, আসলে আমার খুব রাগ উঠে গিয়েছিল, তাই তোকে থাপ্পড় মারছি, খুব লেগেছে তাই না রে? কণ্ঠটা একটু নরম করে। আমি আপুর এরকম নরম কণ্ঠ কখনোই শুনি নাই, তাই আপুকে বললাম আমি কিছুই মনে করি নাই। তাহলে এখন চল খাবি। আমিও বাধ্য ছেলের মতো খাবার টেবিলে গিয়ে বসলাম। আপু আমাকে খাবার দিতে দিতে বলতেছে, আজকে কি পাক করেছি জানুস? তোর প্রিয় খাবার, গরুর মাংসের ভুনা আর চিংড়ে চচ্চড়ি। ওয়াও, তুমি কি করে জানো এগুলো আমার পছন্দের? আমি আরো অনেক কিছু জানি। কি জানো? না কিছু না, কথা না বলে আবার শুরু কর। আমি খাবার শুরু করলাম, সবগুলো আমাকে দিতেছে কেন? তুমি খাবে না? তোর জন্যই তো পাক করেছি। তাই বলে তুমি খাবে না? খাবো। তাহলে শুরু করো। খাবারে কোনো আওয়াজ হয় নাকি? খাবার শেষ করে আমি ড্রয়িং রুমের সোফায় বসলাম। কিছুক্ষণ পরে আপু আসলো। হায় আল্লাহ, আমি তো এতক্ষণ আপুকে খেয়ালই করি নাই। আপু একটা ফতুয়া পড়ছে, ফতুয়াটার সামনের দিকটা একটু ঝোলা, কথাটা শেষ করতে পারলাম না। আপু এসে আমার সামনে সোফায় হেলান দিয়ে বসলো। এখন আমি আপুর দিকে এক নজর তাকিয়ে আছি। আপু আমার তাকিয়ে থাকা দেখে সোফায় হেলান দিয়ে বসলো। আমি আপুর দিকে তাকিয়ে আছি। আপু আমার তাকিয়ে থাকা দেখে সোফার হেলান ছেড়ে দিয়ে আমার দিকে ঝুলে এমন কিছু বলতে যাবে? তখন আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি চোখ বুঝে ফেললাম। আপনারা আবার অন্য কিছু ভাবেন না, ঠিক আছে? আপু বলল আমার দিকে এইভাবে তাকিয়ে, তারপর চোখ বন্ধ করে ফেললি কেন? না কিছু না আপুকে কি করে বলি যে তুমি যখন আমার দিকে ঝুলেছিলে তখন আমি তোমার বুকের বাদামি কালারের তিলটা দেখে ফেলেছি, অসম্ভব সুন্দর, যা ভাষায় প্রকাশ করতে পারবো না, যা ছুঁয়ে দিতে ইচ্ছে করে। হায় হায়, কি বলতেছি আমি, আমার না বড় আপু। কিছু না হলে তুই এভাবে চোখ বন্ধ করতি না। আমি কথার টপিকটা পাল্টে ফেললাম, বললাম যে আসলে তোমাকে ফতুয়াতে বেশ ভালো মানিয়েছে, আমি এতক্ষণ খেয়ালই করিনি, অসম্ভব সুন্দর লাগছে। আপু আমার কথা শুনে একটু হেসে বলে, আমি যা পড়ি তোর কাছে তাই সুন্দর লাগে। বাই দা ওয়ে আপু থুকু, ঈশিতা অনেকগুলো ধন্যবাদ তোমাকে। শয়তান ছেলে, তুই কখনো ভালো হবি না, আর ধন্যবাদ কেন? আমার পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর জন্য। মোস্ট ওয়েলকাম। আপু ধুর, ঈশিতা একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি কি কাউকে পছন্দ করো? করি তো, একজনকে অনেক বেশি পছন্দ করি। কে সে? আছে, তোকে বলা যাবে না।
তুমি না বললেও আমি জানি ভার্সিটির রিয়াজ ভাই। রিয়াজ আমার ভালো বন্ধু। তাহলে কে বলো না আপু, প্লিজ ধরো ঈশিতা। ওই শয়তান কুত্তা বান্দর, বারবার আপু বলিস কেন? মুখ ফসকে বের হয়ে যায়, আর বলবো না। এখন বলো না কে সে যাকে তুমি অনেক পছন্দ করো? আছে, ছেলেটা অনেক সুন্দর, অনেক কিউট, কিন্তু বয়স আমার চেয়ে একটু কম। সমস্যা নেই, প্রেম ভালোবাসা তো আর বয়স মানে না, তাই ওই পিচ্ছিটাকে আমি অনেক অনেক পছন্দ করি। কি বলো, তুমি একটা পিচ্ছিকে ভালোবাসো যে কিনা পুরো ভার্সিটির ক্রাশ, সে ভালোবাসে কিনা একটা পিচ্ছি ছেলেকে? এই কথা ভার্সিটির সবাই জানলে তোমাকে কি নিয়ে নানান কথা এবং হাসাহাসি করবে। আর খালুর যদি জানতে পারে যে তুমি তোমার বয়সের চেয়ে ছোট কোনো ছেলেকে পছন্দ করো বা ভালোবাসো, তাহলে তো সর্বনাশ, তারা কখনো মেনে নেবে না। বাসরিতে কে কি বলে আমি তা ধার ধরি না, আর আব্বু আম্মু না মানলে আমার কিছু করার নেই। তারপরও আমি ওই পিচ্ছিটাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তা সেই সৌভাগ্যবান কিউট পিচ্ছিটা কে আমাকে দেখাবে না যে কিনা তোমার মত সুন্দর বা বড় আপুর ক্রাশ? ঈশিতা আপু মনে মনে সেই পিচ্ছিটা আর কেউই নয়, তুই ওই আমার প্রথম ক্রাশ। তোকে আমি অনেক ভালোবাসি রে পিচ্ছি, তুই বুঝিস না তোকে কেন। তোর এই বড় আপু তোর প্রেমেই হাবুডুবু খাচ্ছে, যে কবে থেকে এজন্যই তো তোকে আমি এত কেয়ারিং করি, শাসন করি, বকা দেই। কি হলো, কথা বলো না কেন? পিচ্ছিটাকে এখন তোকে বলতে পারবো না, আগামী 27 তারিখ আমার জন্মদিন, ওই দিন পিচ্ছিটাকে তোকে দেখাবো। অ্যাকচুয়ালি পিচ্ছিটার নাম তো জানতে পারি? হুম, জানতে পারিস, FAF। এটা কোন নাম হলো? ওই পিচ্ছিটার নামের প্রথম অক্ষরগুলো বললাম, এখন তুই সাজিয়ে নে কি নাম হবে। আপু একটা মুচকি হাসি দিয়ে ভিতরে চলে গেল, আর আমি সোফায় বসে ভাবনায় পড়ে গেলাম FAF দিয়ে কি নাম হতে পারে। অনেকক্ষণ ভাবার পরে না মাথায় কিছুই আসছে না, কোনো কিছু বেশি ভাবলে মাথা ঝিম ধরে আসে। আর ভাবার দরকার নাই, এ মাসে 27 তারিখে তো আপুর জন্মদিন, আর মাত্র 15 দিন বাকি আছে, ওই দিনই দেখে নিব। এখন বরঞ্চ বাসায় যেয়ে ঘুম দেই। আপু আবার কথায় গেল, আপুকে ডাকতে যাব। তখন দেখি আপু একটা কফির মগ হাতে আমার দিকে আসতেছে। এই নে কফি। ও মা, আমি তো কফির কথা বলি নাই। তুই না বললেও আমি জানি তোর মাথা এখন ঝিম ধরে আছে, অক্ষরগুলো এখনো সাজাতে পারোস নাই। আপু মনে মনে তোর মতন গাধা কয়জন আছে আল্লাহ ভালো জানে, FA ফারহান, এতে আহমদ, FA ফারাবি, আর FAF এর মানে হলো ফারহান আহমেদ ফারাবি। নিজের নামের অক্ষরগুলো দিয়েও সাজাতে পারে না, কত বড় গাধা। কে যে বলেছিল ওকে কলেজে পড়ার জন্য, আবার বলে ব্রিলিয়েন্ট ছাত্র, আস্ত মরা গাধা একটা। তুমি কি করে জানো? আমার চেয়ে বেশি তোকে কে জানবে? তুমি আমার বড় আপু, তুমি জানবে না তো কে জানবে। লাল কুত্তা বান্দর একটা থাপ্পো দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব, বারে বারে আপু বলিস কেন? তাহলে ম্যাডাম বলে ডাকি। ম্যাডাম বলবি কেন, আমি কি তো টিচার? টিচারের তো কম কিসের, তুমি যেভাবে আমাকে বকা দাও, শাসন করো, টিচারও ছাত্রকে এইভাবে শাসন করে না। কি, আমি তোকে শাসন করি, যা তোর সাথে কথা নেই। একটু অভিমানী হয়ে বললাম, আরে আরে রাগ কেন করো, আমি তো এমনি মজা করলাম, আর রাগ করলে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগে, প্লাস পিচ্ছি পিচ্ছি লাগে। আমি তো ওই পিচ্ছি, ওই। হায় আল্লাহ, বলে কি তুমি পিচ্ছি হলে আমি কি? তুই হইলি পুইরা বাপ। হায় হায়, কবি হয়ে গেলাম নাকি, বড় আপুকে নিয়ে কবিতা বলতেছি। আপু আমার তাকিয়ে থাকা দেখে বলে, এভাবে হা করে আমার দিকে তাকিয়ে আছিস কেন, কফি ঠান্ডা হয়ে যাবে তো। আপুর কথায় আমি বাস্তবে ফিরলাম। ও তাই তো, তা এক কাপ কফি কেন, তুমি খাবে না? না, আমি এখন খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে দাও। আপু আমার হাতে কফি দিয়ে পাশের সোফায় বসলো, আমি কফি খাচ্ছি আর মোবাইল টিপছি। আপু এক দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আমি তা খেয়ালই করি নাই। আমি যখন মোবাইল টিপা বাদ দিয়ে আপুর দিকে তাকালাম, আপু চোখ নিচে নামিয়ে ফেলছে। আমি বুঝতে পেরেছি এতক্ষণ ধরে আপু আমার দিকে তাকিয়েছিল। আমি আর কিছু না বলে আপুকে বললাম আমার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার। আমি কফি অর্ধেকটা খেয়ে সামনে রেখে ওয়াশরুমে চলে গেলাম। 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার রেখে যাওয়ার কফির অর্ধেক কফি আপু খাচ্ছে। আমাকে আসতে দেখে তাড়াতাড়ি কফির মগটা আগের জায়গায় রেখে দিয়েছে, মনে করছে আমি দেখি নাই। আমি এসে সোফায় বসলাম, পুনরায় কফিটা হাতে নিলাম, কফি মগের দিকে তাকিয়ে দেখি কফি প্রায় শেষ। একই কফির কাপের মাথায় লিপস্টিক লেগে আছে। আমি তো জানি আমার অর্ধেক বাকি কফিটা আপু খেয়েছে। তারপরেও তাকে বললাম, একই হঠাৎ করে কফি এত মিষ্টি হলে কেন, তুমি কি আবার চিনি দিছো নাকি?
আমি চিনি দিতে যাব কেন? তাহলে এত মিষ্টি হলো কিভাবে? আর কফি তো দেখি অল্প আছে, আমি তো অর্ধেক রেখে গিয়েছিলাম। আর কফির কাপে মাথায় এই লাল রং কোথা থেকে আসলো? ঈশিতা আপু, হায় আল্লাহ, আমি কত বড় গাধি, কফি খেয়েছি লিপস্টিক লেগে আছে আমি খেয়ালই করি নাই। এখন তো দেখি নরমভাবে চরম ধরা খাবো। আর এই বান্দর ছেলে কত বড় লুচ্চা, বুঝছে কফি এত মিষ্টি হলো কেন? এই বজ্জাত পিতি ছেলে কি দেখে ফেলছে নাকি? কি হলো, কথা বলো না কেন? আমি কি করে বলবো? তোতলাচ্ছ কেন? দাঁড়াও এক মিনিট, আবার কে ফোন দিল? স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি বন্ধু শামীমের ফোন, ফোনটা রিসিভ করলাম। হ্যালো, বল রে। আমি কথা বলার সময় দেখি আপু আমার কানের কাছে এসে আমি কার সাথে কথা বলতেছি আপু শুনতেছে। 5 মিনিট কথা বলার পর ফোন রেখে দিলাম। আপু আমার দিকে কড়া একটা লুক নিয়ে জিজ্ঞাসা করলো, কার সাথে কথা বললি? আমি আপুর চেহারার মধ্যে স্পষ্ট রাগ দেখতে পাচ্ছি। আমি বললাম, কেন? আপু আরও একটু রেগে বলল, তোকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে, এই গুন্ডিমে খালি আমার এক ছাড়ের উপর রাখবে। বন্ধু শামীম ফোন দিয়েছিল, ওর সাথে একটু দেখা করতে যেতে হবে। আপু বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে হচ্ছিল এতক্ষণ ধরে নিঃশ্বাসটা বুঝে আটকেছিল, আমাকে বলল এখন ওই দেখা করতে যেতে হবে। আমি আপুর দিকে তাকিয়ে দেখি চেহারার রাগ মুহূর্তে উধাও হয়ে গিয়েছে। তাহলে বিকালে আসবি? আচ্ছা আসবো। আরে না না, বিকালে আসতে পারবো না। বিকালে কেন? একটা কাজ আছে। কি কাজ, বলা যাবে না? তুই না বললেও আমি জানি ক্রিকেট খেলা ছাড়া তোর আর কোনো কাজ নেই, আজকে খেলার দরকার নেই। তুমি কি করে জানলে? তুই তো সকালে বললি। মাথায় থাপ্পড় দিও, শিট, আমি কত বড় গাধা আগেই বলে ফেলছি। প্লিজ আজকেই খেলবো, আর কোনো দিন খেলবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকেই ওই শেষ খেলা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি। এই কথা বলে আমি দরজার বাইরে চলে আসলাম। আবার পিছন থেকে ডাক, এই শোন। হায় আল্লাহ, আবার ডাকে কেন? এখন আবার কোন প্যাচ লাগাবে আল্লাহই ভালো জানে, এই গুন্ডি মেরে দিয়ে বিশ্বাস নাই। হ্যাঁ বলো। খেলা শেষে সন্ধ্যায় বাসে আসবি। যা মনে মনে ভাবছিলাম তাই হলো, প্যাচ একটা লাগিয়ে দিয়েছে। এখন কি করে বলি যে সন্ধ্যায় রিয়ার সাথে দেখা করতে যেতে হবে, ওর সাথে আড্ডা দিব, ও ছাদে অপেক্ষা করবে, আমি ওকে বলছি সন্ধ্যায় আসবো, ওদের সাথে কনফার্ম। এখন এই গুন্ডি বড় আপুকে যদি বলি তাহলে আমার 12টা বাজাবে। কি করা যায়, মাথায় একটা বুদ্ধি আসছে, দেখি কাজে লাগে কিনা, সন্ধ্যায় তো আসতে পারবো না। কেন, সন্ধ্যায় আবার কি করবি? সামনের ফাইনাল এক্সাম না, তাই একটু পড়তে বসবো। এক্সামের বহুত দেরি, আরো 3 মাস, আর তোকে তো কোনোদিন দেখিনি বই নিয়ে বসতে। এই গুন্ডিমের হাত থেকে বাঁচা অসম্ভব, যেভাবেই হোক বাঁচতে হবে, একটা মিথ্যা বানিয়ে বলতে হবে। আসলে আজকে আব্বু চট্টগ্রাম থেকে বাড়িতে আসবে, 4-5 দিন বাড়িতে থাকবে, এই 4-5 দিন পড়তে হবে, তা না হলে আব্বু পড়ালেখা বন্ধ করে দিবে। মিথ্যা বলছিস কেন? কোথায় মিথ্যে বললাম, আব্বু তো সত্যই আজকে আসবে। যা যা, তোর আসতে হবে না। রাগ করো কেন? আচ্ছা ঠিক আছে, সময় পাইলে আসবো। আপুর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে মালিক চাচার দোকানে চলে আসলাম। দেখি শামীম বসে আছে আমার জন্য। শামীম আমাকে দেখে বলল, কিরে কিরে মামুর বেটা, এতক্ষণ লাগে আসতে? আরে আপু আসতে দেয় না। শামীম বলল, ইদানিং দেখি তোর আপুর সাথে ভালো ভাব জমে গেছে। তোর আপুর প্রেমে টেমে পড়ছিস নাকি? দূর হারামজাদা, বড় আপুর প্রেমে পড়ে নাকি আবার? তাহলে সব সময় তোর আপু বাসায় থাকছে কেন? আরে বেটা, আপু আজকে কি বললো জানিস? তুই না বললে জানবো কি করে? আপু নাকি একটা ছেলেকে ভালোবাসে, ভার্সিটির সুন্দর মেয়ে, ভালোবাসতেই পারে, তাতে সমস্যা কি? সমস্যা হলো ছেলেটা আপুর চেয়ে বয়সে অনেক ছোট। কি বলিস, নাম কি ছেলেটা? কি জানি একটা নাম বললো, ভুলে গিয়েছি, দাঁড়া মনে করে নেই। হ্যাঁ হ্যাঁ মনে পড়ে গেছে, FAF। এটা আবার কোন ধরনের নাম? আরে বেটা, আপু বলছে FAF ছেলেটার নামের প্রথম অক্ষর, এগুলো দিয়েই সাজিয়ে নাম বের করে দিতে। আমি এই অক্ষরগুলো দিয়ে কোনো নাম বের করতে পারছি না। এখন তুই একটা ট্রাই করে দেখ, আপুর চিনা জানা ভার্সিটির বাইরে বন্ধুবান্ধব কারো নাম বের হয় কিনা। বন্ধুর দিকে তাকিয়ে দেখে মাথা চুলকাচ্ছে, হয়তো সে অক্ষরগুলো দিয়ে নাম বের করার চেষ্টা করছে। ইফাকে আমি ওর সাথে টেবিলের উপর বসে পড়লাম। বন্ধু কিছুক্ষণ ভাবার পর হঠাৎ করে বলল, ট্রিট দে। কিসের ট্রিট? আরে বেটা, আপু তো তোর প্রেমে পড়েছে। তোর মাথা নষ্ট, পাগল হয়েছিস? বাড়িতে জানে, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, 6টার আগে পাবনার গাড়ি ছাড়বে এইখান থেকে। বড় আপু আমার প্রেমে পড়বে কেন? আপুর কি মাথা খারাপ? আপু আমাকে আদর করে, মোহব্বত করে, বোকার দেই, তাই বলে আপু আমার সাথে প্রেম করবে? তোকে আদর মোহব্বত করে সেই জন্যই তো তোকে ভালোবাসে। এখন ট্রিট দে।
আরে বলত কিসের টিট, আমি তো কিছুই বুঝতেছি না। তুই মন দিয়ে অক্ষরগুলো সাজিয়ে দেখ। আমি মন দিয়ে অনেকক্ষণ ধরে অক্ষরগুলো সাজিয়ে দেখছি, কার নাম আমি বাইরে বের করতে পারি নাই, খামাখা মাথাটা নষ্ট হওয়ার উপক্রম। এখন তুই বল অক্ষরগুলো সাজালে কি নাম বের হয়, আমাকে বলত বলিস? তুই আজ তোমার একটা বলত, এটা বের করতে পারস না? দেখ বেশি কথা বলিস না, তুই বুঝিয়ে বল, না বললে আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি, ট্রিট কিন্তু দিতে হবে। আচ্ছা দিব, বল। এফ দিয়ে ফারহান, এ দিয়ে আহমেদ, আবার এফ দিয়ে ফারাবি, সবগুলো মিলিয়ে হলো ফারহান আহমেদ ফারাবি তোর নাম। আপু তোকে ভালোবাসে, এখন রেস্টুরেন্টে চল ট্রিট দিবি। আরে থাম, কিসের ট্রিট আমাকে ভাবতে দে। ও তাই তো, এই অক্ষরগুলো দিয়ে তো আমার নাম আসে, আমি তো কখনো ভাবি নাই, কত বড় গাধারে আমি, নিজের নামের অক্ষরগুলো দিয়েও নিজের নামটা সাজাতে পারি নাই। তার মানে কি সত্যি আপু আমাকে ভালোবাসে? আরে না না, এই অক্ষরগুলো দিয়ে হয়তো অন্য কারো নামও আসতে পারে, যা আমি ছেলেটাকে চিনি না, আপু চিনে। দোস্ত তুই তো লাকি রে, ভার্সিটি সুন্দরী আপু যাকে পাওয়ার জন্য সবাই পাগল, সেই আপু কিনা তোকে ভালোবাসে। আজকে কিন্তু ট্রিট দুইটা দিতে হবে। আরে বেটা তুই আছিস ট্রিট নিয়ে, আমি এদিকে চিন্তায় মরি। কোনো চিন্তা নাই, আপু তোকেই ভালোবাসে, তোর কপাল খুলে গেছে, সুন্দরী বউ ও পাবি, তার সাথে তার বাবার কোটি টাকাও পাবি। এখন ট্রিটটা দে তাড়াতাড়ি, প্রচুর খিদা লেগেছে। মামুর ব্যাটা ট্রিট ট্রিট করে করে কানটা ঝালাপালা করে ফেললি, তুই এখন চল আমার সাথে পাবনায় ভর্তি করে দিয়ে আসি, আপু আমাকে কোন দুঃখে ভালোবাসতে যাবে, ভার্সিটিতে তার ভালোবাসার মানুষ অভাব আছে নাকি? আর তার বাবার টাকা দিয়ে আমি কি করব, আমরা কি ফকির নেই? আমাদের যা আছে তা আমার বউ বাচ্চা কাচ্চা আজীবন খেয়ে যেতে পারবে। তুই আসলে ট্রিট না দেওয়ার জন্য এগুলো করছিস, আপু তোকে তোকেই ভালোবাসে, তুই এখন খাওয়াবি কিনা বল? তোর খিদা লেগেছে, অবশ্যই তোকে খাওয়াবো, কিন্তু আপুর জন্য না। মনে মনে লাড্ডু ফুটছে, আপু আমাকে ভালোবাসে? আপু যদি আমাকে ভালোবাসে তাহলে বলে না কেন, আপু তো আমার সাথে সব কথাই বলে, তাহলে আমাকে পছন্দ করে বলে না কেন? হয়তো মেয়ে মানুষ, আবার আমি তার চেয়ে বয়সে অনেক ছোট, সেজন্য হয়তো ভয় বলে না। ডাকে একটা প্রবাদ আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, এটা হয়তো সেই কিসিমের, কিন্তু আমিও কম কিসের, আমিও তাকে কিছুই বলবো না। সে যদি আমাকে পছন্দ করে দেখি না বলে কতদিন থাকতে পারে, তবে আমিও একটু কনফিউজ। এ আছে এফ এ এফ, এই অক্ষরগুলো দিয়ে তো অন্য কারো নামও হতে পারে। ভাবনার মাঝে বন্ধু বলে উঠল, কিরে তুই না বললে খাওয়াবি? আমি বললাম হুম কি খাবি বল? ও বলল এখন বেশি কিছু খাবো না, অল্প খাওয়া, সন্ধ্যায় সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাব। আমি বললাম তোর শুধু খাওন আর খাওন, এছাড়া আর কোনো কাজ নেই। আমি দোকানদার চাচার দিকে ইশারা করে বললাম ওকে একটা লাভ ক্যান্ডি চকলেট দিয়ে দাও। দোকানদার চাচা একটা লাভ ক্যান্ডি চকলেট ওর হাতে ধরিয়ে দিল। ও আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, ফকিরনি দেখছি তোর মতন ফকিরনি দেখি নাই, তুই বন্ধু নামে কলঙ্ক, অনেক চিন্তা ভাবনা করে তোর নামটা বের করে দিলাম, তুই আমাকে লাভ ক্যান্ডি চকলেট দিচ্ছিস? আমি বললাম তুই এটা চুষতে থাক, মুখ মিষ্টি কর, তার ফাঁকে আমি বাসা থেকে মানি ব্যাগটা নিয়ে আসি। এই বলে আমি হাঁটা শুরু করলাম, ওর পিছন থেকে ডাকতে শুরু করলো, কোথায় যাচ্ছিস, এদিকে আয়, তোর খাওয়াতে হবে না, আমি তোকে খাওয়াবো। ওকে আমি হারে হারে চিনি, ওর কাছে থাকলে আমার মানি ব্যাগ খালি না করে ছাড়বে না। ওর ডাক উপেক্ষা না করে হাঁটতে শুরু করলাম, মাথার মাঝে এখন শুধু একটাই চিন্তা, তাহলে ঈশিতা আপু সে কি আমাকে সত্যি ভালোবাসে? ভালো যদি না বাসে তাহলে আমাকে এভাবে বকেই কেন, মাঝে মাঝে থাপ্পড় দেয় কেন, আবার আমার জন্য আমার পছন্দের খাবার রান্না করে কেন, আমাকে কারোর সাথে দেখলে এত রিয়্যাক্ট করে কেন, কফি খায় কেন, আবার আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে কেন, সব সময় তার কাছে আমাকে ডাকে কেন, তাহলে কি সত্যি সে আমাকে ভালোবাসে? কিছুক্ষণ হেঁটে হঠাৎ কি মনে করে জানি থমকে দাঁড়ালাম, দৌড়ে আবার দোকানে আসলাম, দেখি শামিম এখনও বসে আছে, আমাকে দেখে বলল আমি জানি তুই আসবি, তুই আমার ল্যাংটা কালের বন্ধু, আমার খিদা কথা শুনে না খাওয়াবি যাবি না? আমি বললাম তুই যা চাইবি তাই খাওয়াবো, কিন্তু সমস্যা একটা আছে। ও বলল কি সমস্যা? আমি বললাম আপুর একটা ক্লাসমেট আছে, নাকি জানি ওর নাম আপু, ওর সাথে সব সময় ক্যান্টিনে গল্প করে, লম্বা চওড়া কালো ধরনের একটা ছেলে। আমার কথা শুনে স্বামী বলল ওনার নাম তো আমার মনে নাই, কিন্তু ওনারও তো প্রায় দেখি ঈশিতা আপুর সাথে গল্প করে, কেন উনি কি করছেন, কি সমস্যা? আমি বললাম আরে ব্যাটা ওনার নামটা তাড়াতাড়ি মনে কর। স্বামী বলল তুই এক মিনিট দাঁড়া আমি দেখছি। স্বামী ওর ফেসবুকের ভিতরে ঢুকলো, অল ফ্রেন্ড লিস্ট চেক করলো,
তারপর বলল, হ্যাঁ পেয়েছি, ওনার নাম তো ফাহিম আশরাফ ফারাজি। আমি বললাম, হ্যাঁ এইখানেই সমস্যা, ফাহিমের প্রথম অক্ষর এফ, আশরাফ এর প্রথম অক্ষর এ, আর ফারাজির প্রথম অক্ষর এফ, তার মানে আপু ওনাকে ভালোবাসে। শামীম আমার কথা শুনে, ঈশিতা আপু ওনাকে ভালোবাসতে যাবে কেন, আর তুই তো বললি যে ঈশিতা আপু একটা পিচ্চিকে ভালোবাসে, আর ঈশিতা আপু ক্লাসমেট তো আর পিচ্চি না, সে আপুর চাইতে এক বছরের বড়, আপুর সাথে পড়ো ঠিক আছে, কিন্তু সে এইচএসসিতে একবার ফেল করছে। আমি বললাম, দোস্ত তারপরেও আমি কনফিউজে আছি, আপু আমাকে ভালোবাসবে আমার বিশ্বাস হচ্ছে না। আমার কথা শুনে শামীম বলল, এক কাজ করা যাক, আপু তোকে ভালোবাসে কিনা পরীক্ষা করে চেক করা যাক, যদি পরীক্ষায় ফল পজিটিভ আসে তাহলে কিন্তু আজকের সন্ধ্যায় বড় ধরনের ট্রিট দিতে হবে। আমি বললাম, তুই যত বড় ট্রিট চাস আমি দিব, এখন বল কিভাবে পরীক্ষা করবি। শামীম বলল, রক্ত জাতীয় একটা তরল মেডিসিন আছে যা প্রায় দেখতে রক্তের মতন, সামনের দোকানে বিক্রি করে, ওইটা এনে তোর কপালে অল্প লাগিয়ে এখানে শুয়ে থাকবি, আমি তোর মাথায় আস্তে আস্তে পানি দিব, তারপর ঈশিতা আপুকে ফোন দিয়ে বলবো তোর অবস্থার কথা, সে যদি এখানে এসে কান্না আহাজারি করে তাহলে বুঝতে হবে সে তোকে সত্যি ভালোবাসে। আমি বললাম, তুই কি বলিস, এসব আপু যদি সত্যিটা জানতে পারে তাহলে পার্মানেন্টলি হসপিটাল কম করে হলেও এক মাস থাকতে হবে। আমার কথা শুনে শামীম বলল, তুই কোনো চিন্তা করবি না, আমি আছি তো। আমি বললাম, আমার কিন্তু এখনই ভয় করতেছে, আপু যদি এইসব জানতে পারে তোর সাথে ফাইজলামি করছি তাহলে কিন্তু আমি শেষ, সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিব। শামীম ফোন দিয়ে আমার নামে অনেক কিছু বলল, তারপর আমাকে বলছে, হায় হায় সর্বনাশ, আপু তো মোবাইলে কান্না শুরু করে দিয়েছে। এই কথা শুনে আমি বললাম, দেখ ভাই আমার কিন্তু প্রচণ্ড ভয় করতেছে, কিসের থেকে কি হয়ে যায়। শামীম বলল, আরে বেটা দেখা যাক কি হয়। 7-8 মিনিট পর শামীম বলল, শুয়ে পড়, ঈশিতা আপু এখনই এসে পড়বে। শামীম আমার কপালে দুই সাইডে মেডিসিন লাগিয়ে দিয়েছে। তারপর শামীম বলল, এই তো ঈশিতা আপু কান্না করতে করতে আসতেছে, আমি ভয় পড়েছি, আমি শুয়ে পড়েছি, এ খোদা রক্ষা করো। শামীম বলল, আপু এখনই এসে পড়বে, তুই শুয়ে পড়। শামীম আমার কপালের দুই সাইডে মেডিসিন লাগিয়ে দিয়েছে, আমি শুয়ে পড়ছি। কিছুক্ষণ পর শামীম বলল, এই তো দেখা যাচ্ছে ঈশিতা আপু কান্না করে আসতেছে, আমি প্রচণ্ড ভয় করতেছে, আমার প্রচণ্ড ভয় করতেছে। আমি মনে মনে ক্ষুধারে ডাকতেছি, শামীম আমার মাথায় পানি দিচ্ছে। কিছুক্ষণ পরে ঈশিতা আপুর স্পষ্ট কান্নার আওয়াজ আমার কানে লাগছে। ঈশিতা আপুর কান্না আমি কখন শুনি নাই, মনের ভিতর কেমন কেমন জানি করছে, হৃৎপিণ্ড নামে যে জিনিসটা ক্রমশে ওঠানামা করছে, উঠে দৌড় দেবো নাকি, না না এখনও উঠে দৌড় দিলে সব প্ল্যান ভেস্তে যাবে। আপুর রাগ একটু বেশি করে, কিন্তু সব সময় হাসি খুশি থাকে, কখনো কান্না করেছে বলে আমার মনে হয় না। ঈশিতা আপুর কান্না আমার কানের আরও কাছে পৌঁছে গেল, কি মায়া করা কান্না, মিষ্টি কান্না, উঠে দেখে নেব নাকি একটু চেহারাটা কেমন দেখা যাচ্ছে, নাকি উঠে দৌড় দিব। আমার কাছে পৌঁছে গেল তার কান্নার বেগ আরও বেড়ে গেল। হায় আল্লাহ, এ তো দেখি মরা কান্না শুরু করে দিয়েছে, মানুষ মারা গেলেও তো এইভাবে কান্না করে না। আপু এক দৌড়ে এসে আমার মাথাটা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। এখন যদি মানুষ রাস্তাঘাট দিয়ে আসা যাওয়া করে আর যদি এই দৃশ্যটা দেখতে পায় তাহলে হয়তো ওরা ভেবে নেবে আমি মারা গেছি। আপু আমার মাথাটা আপুর কোলে নিয়ে কান্না করতে করতে বলতেছে, কি হয়েছে ফারাবীর, ওর এই অবস্থা হলো কি করে, হে খোদা এখন আমি কি করব। আপু শামীমকে উদ্দেশ্য করে বলছে, কি হয়েছে ফারাবীর বলিস না কেন। শামীম বলল যে, আপু ফারাবীর রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ একটা মোটরসাইকেল এসে ধাক্কা দিয়ে চলে গেল, আমি ওর জন্য ওয়েট করতেছিলাম, ওর আসতে দেরি হচ্ছে দেখে আমি সামনে একটু এগিয়ে গেলাম, দেখি ও রাস্তায় পড়ে আছে, তারপর কোলে করে এখানে নিয়ে আসলাম। আপুর কান্না অবিরাম চলছে, নিজেকে কেমন জানি শূন্য শূন্য লাগছে, আপুর কান্না আমার বুকে তীরের মতো গিয়ে বিঁধতেছে। আপু কান্না করতে করতে শামীমকে বলছে, সব তোর দোষ, ফারাবি কিছুক্ষণ আগেও আমার কাছে ছিল, তুই ওকে ফোন দিয়ে এখানে নিয়ে এসেছিস, ওর কিছু হলে তোকে আমি ছাড়ব না। শামীম বলল, আপু আমার কি দোষ। আপু বলল, তুই আর একটা কথাও বলবি না, তাহলে তোর সব দাঁতগুলো আমি আজকে ফেলেই দিব। শামীম আবার বলল, আপু তুমি এইভাবে কান্না করতেছো কেন, ও তো মরে নাই। আপু বলল, হারামজাদা আবার মরার কথা বলিস। আমি মনে মনে বলি, এ খোদা রক্ষা করো, ভূমিকম্পনি আবার আমার উপর দিয়ে যায়। আমি চোখ বন্ধ করে আছি আর ওইদিকে বেচারা স্বামী হয়তো গালে হাত দিয়ে বসে আছে। হঠাৎ করে আপুর চোখের নোনা জলের কয়েক ফোঁটা গরম পানি আমার কপালে পড়ে, তখন আমার সারা শরীর শিরশির ব্যথা করতে শুরু করে দিল।
তখন আপু কান্না ভেজা কণ্ঠ দিয়ে আমাকে ডাকতে শুরু করলো। এই ফারাবি ওঠ, কি হয়েছে তোর, ওঠ না, এই ফারাবি কি হয়েছে কথা বল। আপুর এই কান্না ভেজা কণ্ঠের ডাক শুনে আমার আত্মরাত্মায় কাঁপন তুলল, সারা শরীর অসার হয়ে আসছে, হঠাৎ করে বুকের বাম পাশটা চিনচিন শুরু করে দিল। না, আপুকে এভাবে কাঁদানো আমার উচিত হয় নাই, আপু অনেক কষ্ট পাচ্ছে, আপু আমাকে ভালোবাসুক আর নাই বাসুক তা জানার আমার কি দরকার ছিল, আমিও তো বড় আপু হিসাবে তাকে সম্মান করি, তার কথা শুনি না আর থাকতে পারছি না, মনে হয়ে উঠে আপুর পায়ে ধরে বলি, আপু ভুল করে ফেলেছি, আমার কিছুই হয় নাই। মনে মনে শামীমকে বলি, তোর জন্মের ট্রিট দেওয়াবো আমি। আপু কান্না একটু থামিয়ে আমার চোখে মুখে পানি দিল, আমি তো জাগ না এই। তারপর আপু আমাকে তার নরম কণ্ঠে ডাক দিল ওঠার জন্য, আমি চোখ খুললাম, আপু বলল তোর কি হয়েছে, আমি বললাম আপু তেমন কিছুই হয় নাই, মাথায় একটু ব্যথা পেয়েছি, কপালে হাত দিয়ে দেখি আমার কপালে কিছু একটা দিয়ে বাধা, আমি আপুর দিকে লক্ষ্য করে দেখি আপু ওড়নার একটু জায়গা দিয়ে ছেঁড়া, আমি বুঝতে পেরেছি যে ওড়না দিয়ে আমার মাথা বেঁধেছে, আপু আমাকে ধরে দাঁড় করালো, আমি আস্তে আস্তে দাঁড়াবার চেষ্টা করলাম, আমি তো সুস্থ মানুষ, অভিনয় করলাম আর কি, আমি অভিনয়ের জন্য পাক্কা প্লেয়ার, যে কোনো নায়ক নায়িকা আমার কাছে ফিল, বিশেষ করে ধরেন সাইমন, বাপ্পি, আরফিন, শুভ এরকম আরও অনেকে আছে, কিন্তু মাগার বাপ্পারাদের প্রেমের ছ্যাঁকা খাওয়া কাহিনী অভিনয় করতে পারি না, উনি আমার ওস্তাদ। আপু আর শামীম আমাকে দাঁড় করালো, শামীম বলল আপু এখন ওকে কই নিয়ে যাবেন, আপু বলল হসপিটালে রিস্কা ডাক, আমি মনে মনে বলি হায় আল্লাহ, হসপিটালে নিয়ে গেলে গ্যারান্টি ধরা খাবো, কারণ এটা তো রক্ত না মেডিসিন, আর আমার কোনো জায়গায় জখমও হয় নাই, তাহলে ডাক্তার আমাকে দেখে তো আপু বলে দিবে আমার কিছু হয় নাই, শামীম আমাকে ধরে কানে কানে বলে, আপু তো তোকে নিয়ে এখন হসপিটালে যাবে, তাহলে তো ধরা খাবো। আমি চোখগুলো লাল করে শামীমের দিকে তাকাই, ওকে বোঝাতে চেষ্টা করে কিছু একটা কর, শামীম আপুকে বলে, আপু ওকে নিয়ে কোন হসপিটালে যাবেন, আপু বলল মুজিব মেডিকেল সেন্টার, তারপর শামীম একটা রিক্সা ডেকে এনে আমাকে আর আপুকে উঠিয়ে দিল, শামীম বলল তোরা দুজন রিক্সা দিয়ে যা, আমি আর একটা রিক্সা নিয়ে হসপিটালে আসতেছি, রিক্সার ভিতরে আমি আর আপু বসে আছি, আপু আমাকে হালকা জড়িয়ে ধরে আছে, না জানি আমি রিক্সা থেকে পড়ে না যাই, আমি আপুর দিকে তাকিয়ে দেখি চোখগুলা ফুলে গেছে, আপু দেখি খুব মায়া হচ্ছে, মিথ্যা মিথ্যা আপুকে এভাবে কাঁদালাম, নিজেকে নিজেই গালে দিচ্ছি, কিছুক্ষণের ভিতর হসপিটালে পৌঁছে গেছি, আমার তো এখন খুব ভয় করতেছে, যদি ধরা খাই তাহলে তো আপু আমাকে শেষ করে দিবে, হসপিটালের ভিতর গিয়ে দেখি শামীম দাঁড়িয়ে আছে, ওকে দেখে একটু শান্তি পেলাম, তারপর ও আমার কাছে এসে কানে কানে বলল কোনো সমস্যা নেই, ডাক্তারকে সব খুলে বলেছি, আমি বললাম শালা তোকে কি বলছিল আপু, কে পরীক্ষা করার জন্য, যাক এক হিসাবে তুই ভালোই কাজ করছিস, আপুর আমার প্রতি কতটুকু টান আছে সেটা আমি বুঝতে পেরেছি, আসলে জীবনে বন্ধু ছাড়া কোনো কিছুই সম্ভব না, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, তারপর ডাক্তারের চেম্বারে গেলাম, ডাক্তার বলল